এই ধরনের চত্বর মারা এই সংস্কৃতিটা আমাদের সংস্কৃতি নয় প্রিজাইডিং অফিসার কাজ করছেন গুন্ডামস্থান যদি এদিক ওদিক আসে সেখানে প্রশাসন ব্যবস্থা নেবেন প্রশাসন যদি ব্যবস্থা না নেন প্রশাসনকে ব্যবস্থা নেওয়াতে হয় নেওয়াতে জানতে হয় এখন আমি গেছিলাম সকালবেলা কুশোডাঙ্গা বলে একটি বুথ এটা পাঁচলা বিধানসভার অন্তর্গত সেখানে বাইরে লোকজন ছিল তা লোকজন দাঁড়িয়ে আছে একটু অপেক্ষা করলেই তো সেন্ট্রাল ফোর্স এনে লোকজনকে করানো যায় আইনটা জানতে হয় বুদ্ধিটা করতে হয় কারণ তৃণমূলের এই গুন্ডাবাহিনী আর সেই জোর নেই তৃণমূলের নেতাদের সেই নিয়ন্ত্রণও নেই নেই এটা পরিষ্কার হয়ে গেছে আজকে বামনগাছিতে ভোট হচ্ছে আজকে বেলগাছিয়ায় ভোট হচ্ছে নোনাপাড়ায় ভোট হয়েছে আই হ্যাপি ফর দ্যাট যে মানুষ ভোট দিতে পারছেন গুন্ডাবাহিনী নয় মানুষ ভোট দিচ্ছেন মানুষ ইজ রেসপন্ডিং আলোচনা করে সময় নষ্ট করে লাভ নেই আমি ক্ষমা চাওয়ার লোক নই আমি যদি কাউকে বলি চোর স্ট্যান্ড বাই দ্যাট আসুন না প্লিজ কাম প্লিজ কাম প্লিজ কেস মাটির তলায় কাকে পাঠাবেন মাটির উপরে কাকে পাঠাবেন এটা জনগণ ঠিক করে এত সোজা নয় বিমান বসু বিমান বসুই থাকবেন বিমান বসু বিমান বসু থাকতে গেলে কোনো ক্ষমতা লাগে না কোনো পদ লাগে না যিনি বলেছেন তার যেদিন পদ চলে যাবে সেদিনকে তিনি আর কোনো মানে জায়গা পাবেন কি না সেটা হচ্ছে প্রশ্ন আর একটা জিনিস ঘুরে বেড়াচ্ছে কেন্দ্রীয় বাহিনী কোন পল্লী যৌনপল্লী আর কোন পল্লী পল্লী যৌনপল্লী নয় এই ধরনের আলোচনার মধ্যে যারা রাজনীতির আলোচনাটাকে নিয়ে যায় তাদের সম্পর্কে আমি মন্তব্যই করতে চাই না রোজিনা প্লিজ আমাকে এদের সম্পর্কে মন্তব্য করতে বলো না বেশ ভালো হার্বিকভাবে ভালো ইলেকশন কমিশনের ভূমিকা অনেক দীর্ঘসূত্রিতা আছে কিন্তু সেই কাজ হচ্ছে করানো যাচ্ছে পাথরটা নড়ছে উইচ ইজ ইম্পর্টেন্ট একটা পাথর জগদ্দল পাথরের মতন ছিল এটা নাড়ানো যাচ্ছে বললাম সাত বছর আট বছর যেসব লোক ভোট দেয়নি তারাও ভোট দিচ্ছেন এটা সিগনিফিকেন্ট ছাপ্পা ভোটের অভিযোগ হয়নি এরকম নির্বাচন হয়েছে আজ পর্যন্ত হয়নি গত কয়েক বছর ভোটের কমে গেছে তো এটাই তো হচ্ছে আমার বক্তব্য যে কমছে হয়েছে অনেক জায়গায় এখানে একটা দুটো চারটে বুথে এরকম ছাপ্পার কথা আসছে হচ্ছে কিন্তু সেগুলো নিয়ন্ত্রণ হচ্ছে ধরা যাচ্ছে ধরেছে তৃণমূল চেষ্টা করছে কেউ তো আর কোনো ক্ষমতা নিজেরা ইচ্ছে করে ছেড়ে দেয় না অভিযোগ থাকবে অভিযোগের মোকাবিলা করতে হবে অভিযোগ হচ্ছে বলে আমি ইলেকশন কমিশন করলো না গো বলে ভাই গায়ে করব করবো কান্নাকাটি করবো হবে না লড়াই তো পঞ্চায়েত ভোটে গুন্ডামি আঠেরোতে দেখেছি তেইশে দেখেছি তার ভিত্তিতে বলেছি আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আপনাকে বলেছিলাম যে আমি কোনো দাওয়াই দিতে আসিনি আমি আবার প্রচার পর্বে মোট পঁয়ষট্টি দিন পায়ে হেঁটে এই গোটা হাওড়া লোকসভা কেন্দ্র ঘুরেছি প্রতিটা মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি প্রতিটি মহল্লায় গেছি এবং আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে যতজন প্রার্থী আছেন এই কেন্দ্রের সবচাইতে বেশি মানুষের স্পর্শ মানুষের আশীর্বাদ আমি পেয়েছি কারণ আমি সেই মানুষের কাছে পৌঁছতে পেরেছি সো আই কনফিডেন্ট আমার কনফিডেন্সের জোর তৃণমূলের টাকা বা বিজেপির ক্ষমতা এগুলোর মধ্যে নেই হাহাকারের কথা শোনার লোক তো পাইনি তৃণমূল এখানে ভোট করাচ্ছেন আঠারো সাল থেকে আবার আবার ওনার কথাটা তুমি কেন বলছো আমায় উত্তেজিত করবার জন্য আজকে নির্বাচন হচ্ছে মানুষ আস্তে আস্তে করে গণতন্ত্রে ফিরে আসছেন অগণতান্ত্রিক লোকেদের নাম যত কম বলবে তত মঙ্গল শি ইজ মাই চিফ মিনিস্টার লেট ইট বি কিন্তু তার নামটা বারবার করতে হবে এরকম কোনো ব্যাপার নয় অত দামি কেউ নয় ঠিক আছে এত মূল্যবান কেউ নয় আই টোল্ড ইউ মেক আর রিলিভেন্ট অপ্রাসঙ্গিক লোকেদের নিয়ে আলোচনা বন্ধ করুন এটা ওনাদের স্বভাব ওনাদের সংস্কৃতি এটা কল্যাণবাবুদের সংস্কৃতি আমি একটা কথা বলবো আমি সেই পার্টিটা করি যে পার্টিতে অনেক নেতৃত্ব হয়তো আমাদের বিরোধী দলের কোনো মহিলাদের সম্পর্কে মন্তব্য করেছিলেন অনেক বড় মাপের নেতা তাদেরকেও কিন্তু আমাদের পার্টি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন প্রাউড অফ ঝড় বইবে না কেন উনি তো ওনার সংস্কৃতির পরিচয় দিচ্ছে আমি তো ওই সংস্কৃতির পরিচয় দেব না আমি আবার কথা বলি যে এটা ওনার সংস্কৃতি আমার সংস্কৃতি নয় আমি বুদ্ধদেব ভট্টাচার্যের পার্টি করি আমি অন্তত পক্ষে কারুর সম্পর্কে কোনো মন্তব্য করবো আর চার বছর পর গিয়ে বলবো আমি ওনার কাছে ক্ষমা চেয়ে নিতাম আমি এটার জন্য না আমি মমতা ব্যানার্জিকে চোর বলেছি আজও চোর বলি ভবিষ্যতেও চোর বলবো এভিডেন্স নিয়ে বলেছি আসুন শি ইজ ওয়েলকাম আমি আগেও বলেছি এখনও বলছি তোমাকে উনি খান কি খান না বিশ্ব বাংলার হিসেবটা একবার চেয়ে দেখে নেবে রয়্যালটির টাকাটা কোথা থেকে আসে রাজ্য সরকারকে ব্যবহার করে করেন শি ইজ করাপ্টেড আমি বলছি এখনো বলছি যা খুশি করতে পারেন আমি তো অন্তত একশো বার বলেছি কিছু করতে পেরেছেন পারেননি দ্যাট ইজ মাই স্ট্রেংথ আমি তোমায় বললাম যে আমি ওই বলবো কাউকে বলে সরে আসবো এরকম নয় আমি কল্যাণবাবু বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে অনেক কথা বলেছিলেন চার বছর বাজে গিয়ে ক্ষমা চেয়েছেন আমি ক্ষমা চাওয়ার লোক নই আমি যদি কাউকে বলি চোর তাই স্ট্যান্ড বাই দ্যাট আসুন না প্লিজ কাম প্লিজ কাম প্লিজ আর্গিউ ইউর কেস জিতব আমরা এগোচ্ছি আমরা জিতবো এবং চার তারিখের পর আমি যেটা বলেছি সেলিমদাও যেটা বলেছে এই যে বামেরা শূন্য বামেরা শূন্য লাল শূন্য লাল শূন্য করে নাচ এটা বন্ধ হয়ে যায় তৃণমূল আর বিজেপি আর বিজেপির আর তৃণমূল যা জীবনটাকে খেলা পরিণত করেছে জিজ্ঞেস করো না জীবনটা খেলা কারুর বাড়িতে চালটা না নিয়ে গেলে খেলা হয় বাড়িতে যদি খাবারটা না রান্না হয় তাহলে খেলা হয় মজুরিটা যদি না আসে খেলা হয় কাজটা যদি না আসে খেলা হয় খেলোয়াড় তো ভালো তার জন্য এই টিম কিন্তু খেলোয়াড় রাজনীতিতে এসে কি করলেন খেলোয়াড় যদি রাজনীতিতে এসে ভালো পারফর্ম করতে পারতেন ভালো রাজনীতিতে সব মানুষ আসবেন খেলোয়াড় আসবেন না এরম বিষয় তো নয় কিন্তু খেলোয়াড়কে কিছু পারফর্ম করে দেখাতে হবে আর ওনার পারফর্মেন্স রিপোর্ট আমার থেকে কেন নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাইয়ের কাছে চলে যান He will give you his certificate.